সিদ্ধার্থকে আমরা বাচ্চা ভাইয়ের বার্থডে সেলিব্রেট করি, তাই তো? বাচ্চা ভাইয়ের বার্থডে সেলিব্রেশন ভাই, আচ্ছা কত বছরে বললি? যার উপরে লেখা বাচ্চা, এই দেখতে পাচ্ছ কেক, আর এই রয়েছে আমাদের ছোট ভাই। ভাই কিন্তু সেই স্টেশনের দোকান থেকে আজকে এসি ওপরে চলছে, ঠিক আছে, বড় বিষয়। আমাদের বাচ্চা ভাইয়ের কিন্তু আজকে বার্থডে, সেই উপলক্ষে কিন্তু আজকে কেক কাটলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাচ্চা, হ্যাপি বার্থডে টু ইউ। মোটামুটি এই অবস্থা, যাই হোক পুরো সবাই এখানে আছে, কেক কাটছি। এই ডিম ফ্লেভার কর, আরে মুখে দে, উল্টো দিচ্ছিস কেন? মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছ চলো ভাই, চলো 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 এবার কেকটা কেটে নে ভাই, কেকটা। মোটামুটি কিন্তু বাচ্চা ভাই, আজ কত বছরে বললি ভাই? ওটা বলবো না আমি, সিক্রেট ভাই, তার আগে ভাই এক একটা বাপন ভাই কেটে, সেকেন্ডলি আমি বাপন আছে আমাদের, ফার্স্ট সেকেন্ড বলে না, দুজনই আমার কাছে খুব কাছে, ফার্স্ট সেকেন্ড বলে কেন না, ব্যাপার না। সন্তানদের কথা চলে আসো, চলো খাওয়া যাক। সৌম ভাই, রুটি ব্যাপার তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার এই জন্মদিনটা এত সুন্দর, মানে আজকের দিনটা এত স্পেশাল করে তোলার জন্য। আমি সত্যি জানতাম না যে তোরা এরকম অ্যারেঞ্জমেন্ট করেছিস, কিচ্ছু জানতাম না আমি, জাস্ট সবাই দোকানে এসে মায়ের পুজো দিতে, আমরাই তো করবো আর কি, একদম ঠিক আছে। এই হিসাবে সত্যি খুবই ভালো লাগছে, মানে এগুলো বলে বুঝা যায় না, এই যে এই খুশি আনন্দ মনে হচ্ছে, এগুলো আসেন না তোর জন্য তো করা যেতেই পারে, সবার জন্য তো করি না, কিছু লোকের জন্য করতে হয়, তেমন কাছে হয় যেমন তুই, ঠিক তেমন যাই হোক। মোটামুটি বাচ্চা ভাইয়ের কেক কাটিং করলাম, বাচ্চা কিন্তু আজকে জন্মদিন ছিল, এবং আজকে ভিডিওটা আপলোড হয়ে যাবে, তোমরা দেখে নিও। তো কি খাওয়াবি, ট্রিট কি দিবি, ট্রিট কি দিবি সেটা বল, অন ক্যামেরা বলতে হবে, লোকজন দেখছে। তোদেরটা আলাদা করে বলবো, তোদের কি ট্রিট দেবো সেটা সব সবার মধ্যে বলা, বাচ্চার বিরিয়ানি কিন্তু খাবো না, তোমরা সবাই কিন্তু বাচ্চাকে আশীর্বাদ করো, যেন বাচ্চা আরো বড় হতে পারে, সাকসেসফুল হতে পারে।